দেশে আইন শৃঙ্খলা রক্ষা সহ আইনের শাসন প্রতিষ্ঠাতে অনন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। জনগণের যানমালের নিরাপত্তা রক্ষার্থে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত হচ্ছেন, আহত হন। 2023 সালে চাকরিরত অবস্থায় বিভিন্ন পদবীর 399 জন পুলিশ সদস্য বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে 134 জন কর্তব্যরত অবস্থায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমি পুলিশ সদস্যদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পুলিশ সদস্যগণ আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠ ও নিজেদের জীবন উৎসর্গ করার মতন চরম ত্যাগ প্রদর্শন করে দায়িত্ব পালনে যে অনন্য নজির স্থাপন করেছেন, তার জন্য পুলিশ বাহিনী, শুধু পুলিশ বাহিনী নয়, সারা দেশ আজকে গর্বিত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সারা দেশে 1971 সালের 25শে মার্চ কালরাত্রে রাজারবাগ পুলিশ লাইনে দেশপ্রেমী পুলিশ সদস্যরা যে বীরত্বের কাহিনী করেছেন তা আমাদের দেশবাসী কোনোদিন ভুলবে না। সর্বপ্রথম তারাই সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের 1262 জন সদস্য শহীদ হন। দেশমাতৃকার স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে এই আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, বিধানকল্পে জনগণের নিরাপত্তা বোধ তৈরি করা পুলিশ বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। দেশ সেবার মূলমন্ত্রে দীক্ষিত হয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনগণের জানমাল রক্ষায় সর্বদা সচেষ্ট ও নিবেদিত রয়েছেন। স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি যখনই দেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য বিশৃঙ্খল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যান, তারা সম্পূর্ণভাবে নির্মূল করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে পুলিশের সক্ষমতা প্রশংসার দাবি যা। এই জন্য আমি পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান সরকার সর্বদাই পুলিশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। চাকরিরত অবস্থায় মৃতবরণ পুলিশ সদস্যদের পরিবারের কল্যাণের জন্য লক্ষ্য রেখে সরকার কর্তৃক এককালীন আর্থিক অনুদানের পরিমাণ 5 লক্ষ টাকার প্রজ্ঞাপন বাতিল করে 2020 সালের 1 অক্টোবর এই অনুদানের পরিমাণ 8 লক্ষে উন্নীত করেছেন। এছাড়া চাকরিরত অবস্থায় স্থায়ী অক্ষম হয়ে অবসর গেলে এই সাহায্যের পরিমাণ 4 লক্ষ টাকা করে এসেছে। 2013 হতে 2023 পর্যন্ত বিএনপি জামাত শিবির, হেফাজত ইসলাম ও দুর্বৃত্তের হামলায় কর্তব্যরত অবস্থায় নিহত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পরিবারের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলতে এককালীন 10,26,00,000 টাকার আর্থিক অনুদান প্রদান করেছে। এছাড়াও সরকার 2020 সালতে পুলিশ সদস্যদের আজীবন রেশন সুবিধা প্রদান করছে। সরকারের উন্নয়ন রূপকল্পে বাস্তবায়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকার জননিরাপত্তা নিশ্চিত করার একান্ত অপরিহার্য। সরকারের রূপকল্প 2041 বাস্তবায়নের অন্যতম নিয়ামক শক্তি হিসাবে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। এজন্য এই অর্জনে আমি পুলিশের সকল সদস্যকে সততা ও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার অনুরোধ জানাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা ও বাহিনীর হৃদয়ে গ্রথিত যে পুলিশ বাহিনী গণতন্ত্রের অগ্রযাত্রার সহজ যাত্রী হবে, ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলার বিনির্মাণে। এই অনুষ্ঠানে প্রতিটা পুলিশ সদস্য, দেশপ্রেমিক পুলিশ সদস্যকে মনোভাব দেশপ্রেমে ও সেবার মনোভাব নিয়ে সততা নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে পুলিশকে একটি সুখী, সমৃদ্ধ, নিরাপদ দেশ হিসাবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।